নারায়ণগঞ্জে ভবনের ছাদে আঙ্গুর বাগান করে সেই বাগান থেকে সুমিষ্ট আঙ্গুর ফলন ফলিয়ে চমক দেখিয়েছেন সজীব চৌধুরী নামের একজন ছাদ বাগানি। তার বাগানে বিদেশি নানা জাতের আঙ্গুর দেখে বিস্মিত মানুষজন। আঙ্গুর কিন্তু আমাদের দেশে ম্যাক্সিমাম যেগুলো চাষ হয় সেগুলো কিন্তু টক একটু, কিন্তু এই যে নতুন নতুন যে জাতগুলো সম্প্রসারণ হচ্ছে সাজ গার্ডেনের যারা এর সাথে জড়িত আছে তাদের মাধ্যমে, সেই আঙ্গুরগুলো কিন্তু খুবই মিষ্টি। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার এনায়েতনগর এলাকায় শহীদুল ইসলামের বাড়ির ছাদে আঙ্গুর বাগান করেছেন সজীব চৌধুরী। চারা বাড়ি থেকে সংগ্রহ করি, তারপরে দেশে আসার পরেও আমি বিভিন্ন জনের কাছ থেকে দুটা পাঁচটা ভ্যারাইটি নিতে এখন আমি মোটামুটি অনেকগুলো ভ্যারাইটি আমার কাছে আছে অলরেডি, সেগুলো পরীক্ষামূলক আমি দেখতেছি কোনটা ভালো রেজাল্ট আসে কোনটা মন্দ। ফেসবুক গ্রুপ সাজ গার্ডেনের মাধ্যমে এ আন্দোলন ছড়িয়ে দিতে চান গোটা দেশে। এখানে যেমন আমার আঙ্গুরের ভ্যারাইটিগুলো আছে আপনার ডিকসন ভ্যালেস, তারপরে আপনার ডন ব্রাইট, আঙ্গুর ফর টক, এই প্রভাবটা কিন্তু বাংলাদেশে এখন আর নাই। আমরা উৎপাদন করতেছি আঙ্গুর, মিষ্টি আঙ্গুর। দীর্ঘ পরীক্ষায় তার চেষ্টা সফল হয়েছে। এখন তার ছাদ বাগানে ঝুলে থাকে রং বেরঙের আঙ্গুর, যা দেখতে আগ্রহ রয়েছে নানা বয়সী মানুষজনের। আমি অনেকগুলো আঙ্গুর খাই, আমার দিনে অনেকগুলো আঙ্গুর আছে। তার দেখা দেখি আমিও নিজে কয়েকটা আঙ্গুর চারা লাগানো শুরু করি, তো আস্তে আস্তে বড় হয়, তো এখন আল্লাহর রহমতে আমার একটা আঙ্গুরের চারা আছে, তো ওটা থেকে দুই তিন থোকার মতো আঙ্গুর হয়েছে, আমি এতে স্যাটিসফাইড। বাংলাদেশে আঙ্গুরের ফলন অবশ্যই সফল হতে পারে, তো আমরা আমাদের চাহিদা অনুযায়ী, যেহেতু এটা একটা দামি ফল আর সবার পক্ষে সম্ভব নয় সবসময় কেনা, কিন্তু আমরা যদি এটা একটা চারা রোপণ করি তাহলে আমার মনে হয় এটার চাহিদা মেটানো সম্ভব হবে। বিভিন্ন সময়ে সাজ গার্ডেনের মাধ্যমে সারা দেশের ছাদ বাগানিদের মাঝে বিতরণ করেন আঙ্গুর চারা সহ ভিয়েতনাম বিগ, ইয়েলো গোল্ড, থাইরেড নামের ড্রাগন, তুর্কি ও ইন্ডিয়ান মালবেরি, সেই সাথে প্লুমেরিয়া